যে আমি আগে জিনিসগুলো ভাবতাম যে বড় হয়ে এরকম করবো এরকম করবো, মানে এখন যখন দেখছি চোখের সামনে এতটা আনরিয়েল লাগছে। গাইজ, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আ বিট স্পেশাল ফর মি অ্যান্ড বিউটিফুল লাইফ টু বিগিন। আর আমি সব আস্তে আস্তে বলবো, সব কিছু ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো এখন ঘড়িতে বাজে 7:45, আর আমার ফ্লাইট হচ্ছে 11:30 সময়। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। শুধু বলবো যে বাই বাই টু কলকাতা। আর অনেক কিছু আছে, আমি বললাম না, সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। তো আজকে আমার টাইটেল দেখে তোমরা বুঝে গেছো, যে তোমরা তো মেবি টাইটেলটা দেখে বুঝে গেছো যে দিস ইজ মাই ফার্স্ট ফ্লাইট ইন মাই লাইফ। আর পুরোটাই একটা নতুন ফেজ, নতুন বিগিনিং। আর আসো, তো একদম আমি রেডি ফেডি হয়ে গেছি, একটু বাদেই বেরোবো। বাবা বোধ হয় বাবা গেছে, বাবা গাড়ি আনতে গেছে। তো এটা হচ্ছে আপাতত আপডেট। অ্যান্ড চলো তাহলে আজকের ব্লগটা আর বেশি কথা না বলে এখান থেকে শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে, চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। এইটা না দাদা কিনে দিয়েছে, বাউ ব্যাগস রেডি। এবার উপরে যাই, ঠাকুরটা ঘুরি। তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি এয়ারপোর্টে। তো চলো তাহলে যাওয়া যাক। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, দাদা গেছে। একটুখানি প্রথমবার যেহেতু কোন টার্মিনাল সেগুলো একটুখানি গড়বড় হচ্ছে, তো সেটার জন্য একটু জিনিস জানতে জানতে গেছে। তো চলো আমরা যাওয়া যাক। আমি ভগবানে গেলাম, ছবি তুললাম, পার করছি। আমরা ভিতরে তো চলে এসেছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে ব্যাগেজ, যে কাউন্টারটা আছে ব্যাগেজ ড্রপের, সেখানে আমরা যাচ্ছি। একটুখানি প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছি, বাট এক্সাইটেড লাগছে খুব। আর বাবা মা চলে গেছে, তো ল্যাপটপটা কি করতে হবে, চলে গেল যা। তো আমাদের যে আমাদের লাগেজ চেক হয়ে গেছে, সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার আমরা ওয়েট করব। কিন্তু চেক ইন দেখ, ওয়াও, চারিদিক পুরো একদম। দাদা কেমন লাগছে? আমেলে মে ফাসা দিয়া। হ্যাঁ ভাই, বেকার বেকার আমার দোকান দোকান থাকতে ভাই, আমাকে এখন এখানে থেকে এখন যেতে হবে ভাই। এই দেখ চলে গেল কিন্তু। এবার তো আমাকে বল কিরকম ইয়ে হচ্ছে। আমরা এখন খিদে খিদে পাচ্ছি, তো খাবো। আর সব কিছু হয়ে গেছে, এখন জাস্ট ওয়েট করারই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:00, অ্যান্ড একটু খাবো, খেয়ে দিয়ে আমার দাদা স্যান্ডউইচ কিনছে। সব কিছু হয়ে গেছে, জাস্ট ওয়েট। বল কি বলছিলিস? জীবনে 10 টাকা জল খেয়েছি, পকেটে জল খেয়েছি, হাত দিয়ে জল খেয়েছি। ৭০ টাকার জলের বোতল। আই কান্ট এক্সপ্লেন, যেরকম একটা এক্সাইটিং ব্যাপারও রয়েছে, অপরদিকে আবার একটুখানি ভয় ভয়ও আছে।
বাট ঠিক আছে, ঠিক হয়ে যাবে সব কিছুই, আর দেখা যাক কি হয়। বাট এই জিনিসটা মানে এখনও আমি আই কান্ট বিলিভ, তো সেটাই ভাবছিলাম যে কি করে হয়ে গেল। দিস ইজ পুমা অ্যান্ড দিস ইজ ঝুমা, ওকাত মে রহনে গা, ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায় ওকাত মে রহনে। তো এখন 11:15 বাজে অ্যান্ড আমরা যাব বোর্ডিং, স্টার্ট হবে বেসিক্যালি। এখানে আমার আওয়াজটা একদমই শোনা যাচ্ছিলো না, তো ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলে দিই। আমাদের ফ্লাইটটা লেওভার ছিল যেহেতু ভুবনেশ্বরে, প্রায় ওই 35 মিনিটস বা 45 মিনিটস মতো ছিল, তো সেটা নিয়েই আমি কিছু একটা বকবক করছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে এটা বলে দিই। আর খুবই এক্সাইটিং লাগছিলো যে ওয়েট করছি আমি আর দাদা, আমাদের অলরেডি চলে এসছে উবের, ঘুরে জাস্ট আসছে ব্রো। তো এই জাস্ট আমরা আসলাম, এখন কটা বাজে, অ্যারাউন্ড 5:20 হবে হয়তো। তো আমরা হোটেলে এলাম, আর কোথায় কি বৃত্তান্ত সেটা এর পরে তোমরা ব্লগে দেখতে পারবে। অ্যান্ড ফ্লাইট এক্সপিরিয়েন্স বা এটা আমার প্রথমবার, যেহেতু আমি খুবই, আমার খুব ভালো লেগেছে, আর একটু একটু কষ্ট কষ্ট আছে। অ্যান্ড ছেড়ে এসেছি একটা জায়গায়, নতুন আর একটা জায়গায় এসেছি, তো এই আমার এক্সপিরিয়েন্স। আর তুই 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 তোর কেমন লাগলো ফ্লাইটে সেটা বল। আমি আসলে উইন্ডো সিটে, আমি আমি পুরো একদম ওখানে যে বসেছি ওখানেই বসেছিলাম, শুধু উঠিনি আর একটু। যাই হোক, তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবার প্রচুর প্রচুর ভিডিওস দেবো, ব্লগস দেবো, শর্টস দেবো, মানে পাগল করে দেবো আমি পুরো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে না ঠিক আছে। তো টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই বাই, দেখা টাটা বল। বাই।